নমস্কার আমি গৌতম কুমার পাল সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বাঁকড়া ডিগ্রি কলেজ ঝিগর যশোর তারিখ তিন এগারো দু হাজার বিশ ইং প্রথম প্রথমপত্র অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও স্বাগতম এই করোনা কালে তোমরা ঘরেতে অবস্থান করবে প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আজকের অধ্যায় ভৌতজগৎ ও পরিমাপ প্রথম পত্র একাদশ শ্রেণী ক্লাস সংখ্যা তিন আজকের আলস্যসূচি সৃজনশীল প্রশ্ন প্রশ্ন বলছি আমি নিহারিকা বৃত্তকার পথে একটি খেলনা গাড়ির ভর দ্রুতি ও বেসদ্ধ যথাক্রমে ফাইভ প্লাস মাইনাস পয়েন্ট ওয়ান গ্রাম টেন প্লাস মাইনাস পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড এবং টোয়েন্টি প্লাস মাইনাস পয়েন্ট টু সেন্টিমিটার পরিমাপ করলো ক স্বীকার্য খ একই সূত্র দ্বারা ঘন কেব গোলাকার বস্তুর আয়তন পরিমাপ করতে না পারার কারণ ব্যাখ্যা করো গ কেন্দ্রভুখী বলের অনিশ্চয়তা বের করো ঘ গাড়িটির কৌণিক ভরবেগের ত্রুটি নিরূপণ সম্ভব হবে কি উত্তরের অনুকূলে গাণিতিক ব্যাখ্যা দাও এখানে ক নম্বর প্রশ্ন এটা তোমরা পারবে সে কার্য কী আমি খ নম্বরের কথা বলছি খ বলেছে একই সূত্র ব্যবহার করে ঘনক ও গোলাকার বস্তুর আয়তন নির্ণয় সম্ভব কী ঘনক ঘনক আছে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান সেই ক্ষেত্রে ঘনকের আয়তন ঘনকের আয়তন আয়াতন আসছে আর কিউব অর্থাৎ বাউর কিউব পরে আছে গোলকের আয়াতন তাহলে গোলকের আয়াতন আমরা জানি আয়াতন সমান আসছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে উপরের ক্ষেত্রে দেখা গেছে যে তোমার ঘনকের আয়াতন হচ্ছে আর কিউব গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায়ার কিউব অথব একই সূত্র দ্বারা ঘনক এবং গোলকার বস্তুর আয়তন পরিমাপ করতে পারা যাবে না বা করতে পারা যাবে না এটুকু লিখলেই হবে এরপর আছে গ নাম্বার কেন্দ্রমুখী বলের অনিশ্চয়তা বা ত্রুটি বের করো তাহলে কেন্দ্রমুখী বলের ফর্মুলা আমরা জানি কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল এফ হলে এফ সমান এম ভি স্কোয়ার বাই আর তাহলে এইখানে এম সমান কত দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে এম সমান আছে ফাইভ গ্রাম বেগ ভি সমান আসছে টেন সেন্টিমিটার পার সেকেন্ড আর বেশাদ্দ আর সমান হচ্ছে কুড়ি সেন্টিমিটার কেন্দ্রমুখী বল এফ সমান কত তাহলে এই মানগুলো এখানে যদি আমরা বসাই দিই এটা হবে এম ভি স্কোয়ার বাই আর তাহলে এই খাতে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টেনের স্কোয়ার ডিভাইডেড বাই আসছে টোয়েন্টি অর্থাৎ ফাইভ গুণিত একশো ডিভাইডেড বাই হচ্ছে বিশ তাহলে কাটাকাটি করলি পাঁচ সমান আছে পঁচিশ ডাইন ডাইন আছে বলের একক সিজিএস সিস্টেমে এটা তাহলে এফ সমান পালাম আমরা পঁচিশ ডাইন তো এখানে বলেছে কেন্দ্রমুখী বলের অনিশ্চয়তা অনিশ্চয়তা বা ত্রুটি তাহলে কেন্দ্রমুখী বলের কেন্দ্রমুখী বলের অনিশ্চয়তা অনিশ্চয়তা ডেল এফ হলে আমরা লিখতে পারি ডেল এফ বাই এফ সমান ডেল এম বাই এম প্লাস টু ডেল ভি বাই ভি প্লাস ডেল আর বাই আর এখন অনিশ্চয়তায় সবসময় কি ডেল ব্যবহার করতে হবে ডেল এম এটা হচ্ছে ভরের অনিশ্চয়তা এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান গ্রাম বেগের অনিশ্চয়তা ডেল ভি এর মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড ব্যাসার্ধের অনিশ্চয়তা ডেল আর সমান হচ্ছে জিরো পয়েন্ট টু সেন্টিমিটার সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের অনিশ্চয়তা ডেলে সমান সমান হট তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে কি হবে ডেল এফ বাই এফ ডেল এম সমান আসছে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই এম এর মান আসছে ফাইভ টু ইন্টু ডেল ভির মান আছে জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই বেগ ভির মান আছে টেন সেন্টিমিটার পার সেকেন্ড প্লাস ডেল আর জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই আসছে টোয়েন্টি তাহলে এটা ক্যালকুলেশান করলে আমরা পাবো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটা পাব জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ইন্টু এফ তাহলে এইখান থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ এফের মানে আমরা পাইছি আগে কত পঁচিশ তাহলে পাঁচ পজিশন কত একশো পঁচিশ ওয়ান পয়েন্ট টু ফাইভ এত ডাইন তাহলে উত্তর লেখার সময় আমরা উত্তর লেখব কেন্দ্রমুখী বলের অনিশ্চয়তা কেন্দ্রমুখী বলের অনিশ্চয়তা ওয়ান পয়েন্ট টু ফাইভ ডাইন এই ডাইনটা হচ্ছে সিজিএস সিস্টেমে বলের একক হ্যাঁ ঘ নম্বরে আছে গাড়িটির কৌণিক ভরবেগের ত্রুটি নির্ণয় সম্ভব কিনা তাহলে কেন্দ্রমুখী ভরবেগের ফর্মুলা কৌণিক ভরবেগের ফর্মুলা কৌণিক ভরবেগ এল হলে তাহলে এল সমান আমরা লিখতে পারি এম ভি আর কৌণিক ভরবেগ সমান আসছে এম ভি আর তাহলে এইখানে আমাদের দেওয়া ছিল এম এর মান কত আমরা লিখেছি এর আগেও তাহলে এটা যদি আমরা বসাই দিই তাহলে এমের মান আসছে তোমার ফাইভ ইন্টু ভির মান দশ ইন্টু আর এর মান হচ্ছে বিশ সেইখান থেকে এটা হবে এক হাজার তাহলে এর একক হবে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড এটা কৌনিক ভর বেগের মান এখন বলে যে কৌনিক ভর বেগের ত্রুটি বাণিজ্যতা তাহলে কৌনিক ভরবেগের ত্রুটি কৌনিক ভর বেগের ত্রুটি ডেল এল হলে তাহলে ডেল এল বাই এল সমান ডেলম বাই এম প্লাস ডেল ভি বাই ভি প্লাস ডেল আর বাই আর তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ডেল এল বাই এল সমান ডেলম এর জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই আসছে টেন প্লাস ডেল আর এর মান জিরো পয়েন্ট টু ডিভাইডেড বাই টোয়েন্টি তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি ডেল এল সমান আসছে এল ইন্টু আমরা একটু ক্যালকুলেশান করে পাচ্ছি ক্যালকুলেটার থেকে পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এইখান থেকে আমরা ডে এল এল সমান লিখতে পারবো এল এর মান কত এক হাজার গুণিত জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এটার থেকে আমরা পাচ্ছি কত চার হাজার সেইখান থেকে আমরা পাচ্ছি চল্লিশ গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড তাহলে নিরূপণ সম্ভব কেনা অতএব অতএব কৌণিক ভরবেগের ত্রুটি কৌণিক ভরবেগের ত্রুটি বা অনিশ্চয়তা তা অবশ্যই অন্ত অনিশ্চয়তা চল্লিশ গ্রাম সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড যা নিরূপণ সম্ভব নিরূপণ সম্ভব তো এটাই হচ্ছে উত্তর যেটা চেয়েছে আমরা সেটাই দিয়েছি এতটুকু করলেই তোমার হবে আজকের এখানেই শেষ আগামী দিন আমরা পরের চ্যাপ্টারে যাব দ্বিতীয় চ্যাপ্টার ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে তোমরা এটা না বুঝলে আমার কাছে প্রশ্ন করবে অথবা মোবাইলে জানার চেষ্টা করবে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি